ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনি যেটা প্রশ্ন করেছেন যে সালাতের মধ্যে কি মহিলাদের পায়ের পাতাও ঢাকতে হবে, জি ভাইজান, এ সম্পর্কে ওলামাদের সমস্তরা ঐক্যমত যে সালাতের মধ্যে মহিলাদেরকে পায়ের পাতাও ঢাকতে হবে। কেমন এ ব্যাপারে হাদিস স্পষ্ট, রাসূলুল্লাহ বলেছেন আল মারাতু আওরাতুন, একজন মহিলার সমস্তটাই ঢাকার বা আবৃত করার জিনিস, একজন মহিলা সমস্তটাই ঢাকার বা আবৃত করা জিনিস, একজন মহিলার তার অঙ্গের দেহ অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছুই উন্মুক্ত বা খোলা রাখতে পারবে না। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1173, ঠিক অতটাই খোলা রাখতে পারবে যতটা ইসলাম তাকে আদেশ করেছে বা ইসলাম তাকে অনুমতি দিয়েছে। যেরকম মুখমণ্ডল, সালাতের মধ্যে শুধুমাত্র মুখমণ্ডল খুলে রাখার বর্ণনা বা বিধান ইসলামে বর্ণিত হয়েছে। যেরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সাদলে ফি সালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতের মধ্যে মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাম সালাতের মধ্যে মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 643। তো সালাতের মধ্যে শুধুমাত্র মুখমণ্ডল উন্মুক্ত রাখা ছাড়া অন্য কোনো বিষয় উন্মুক্ত রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ইসলামের স্বর্ণযুগেও মহিলারা সালাতের মধ্যে হাত উন্মুক্ত বা খুলে যাবে বলে হাত মোজা পরিধান করতেন। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হচ্ছে সেই বুখারী হাদিস নাম্বার 1838-এর মধ্যে যে লা তান্তাকিবুল মারআতুল মুহাররামাতি ওয়ালা তালবিসুল কাফাজিনা, যে মহিলারা ইহরাম থাকা অবস্থায় নিকাব পরবে না এবং হাত মোজাও পরিধান করবে না। তো এখান থেকে প্রমাণিত হয় যে মহিলারা স্বর্ণযুগেও নিকাব বা পর্দা বা মুখমণ্ডল যে আবৃত করা যে নিকাব হিজাব পরিধান করতেন এবং হাত মোজাও পরিধান করতেন। এখানে হাত মোজারও উল্লেখ বা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো ভাবতে পারছেন যে স্বর্ণযুগের মহিলারাও সেই সময়তে হাত মোজা পরিধান করতেন। তো এখন বর্তমান যুগে আরও বেশি প্রয়োজন, এবং বর্তমান যুগে হাতের মোজা পায়ের মোজা পাওয়া কোনো সমস্যা নেই, কোনো দুঃসাধ্যকর বিষয় নয়। সেই যুগে যদি হাত মোজা পাওয়া যায় তো এই যুগে হাত মোজা পায়ের মোজা পাওয়া মানে কোনো কষ্টের ব্যাপার নয়। তারপরেও এখন আপনি পায়ের পাতা ঢাকতে হবে তার মানে সে মোজা দিয়ে ঢাকতে হবে তা নয়, মোজা কিংবা পায়জামা দিয়ে ঢাকতে হবে তার কোনো মানে নয়। আপনি যে নাইটি বা হাউস কোট বা যেটা আপনি পরিধান করেন না কেন, সেটা আপনি একটু লম্বা ঢোলা পরিধান করেন, মানে তৈরি করেন, যেটা আপনার মাটি পর্যন্ত ঠেকবে। আর এটা মাটি পর্যন্ত ঠেকার কথাই হাদিসের মধ্যে বলা হয়েছে যে একজন মহিলা সাহাবিয়া তিনি বর্ণনা করছেন যে একজন মহিলা সাহাবিয়া উম্মে সালমা, তিনি বলছেন যখন রাসূল সাল্লাম বললেন যে কোনো পুরুষ তাদের কাপড়কে টাখনোর নিচে নামিয়ে রাখতে পারবে না, যে ব্যক্তি তার কাপড়কে টাখনোর নিচে নামিয়ে রাখবে সেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। তখন একজন মহিলা বললেন, ইয়া রাসূল সাল্লাম, তো যদি পুরুষদের এই বিধান হয় তাহলে মহিলারা কি করবে? তাহলে মহিলারা তাদের আঁচল বা কাপড়ের আঁচল বা যে ধাড়ি সেটা নিয়ে কি করবে তারা? তো রাসূল সাল্লাম বললেন যে তারা মাটি থেকে বা পায়ের পাতা থেকে এক বিঘত উপরে রাখবে। তিনি বললেন যে ইজা তান কাশিফা আকদামহুন্না, যদি এরকমভাবে মহিলারা কাপড়কে উঠিয়ে নেয় তাহলে তাদের পা দেখা যাবে, পুরুষরা পা দেখে নেবে, তখন কি হবে? তখন রাসূল সাল্লাম বললেন যে ইরুখিনাহু জিরআন, তাহলে তারা এক কাজ করবে, তারা টাখনো থেকে তাদের কাপড়টা এক হাত নিচে ঝুলিয়ে রাখবে, টাখনো থেকে তাদের কাপড়টা এক হাত পর্যন্ত নিচের দিকে ঝুলিয়ে রাখবে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1731, সহিহ নাসাঈ হাদিস নম্বর 5351। তো এখানে টাখনো থেকে পায়ের পাতার কতটা ডিস্টেন্স হয়? খুব বেশি হলে কত হবে? এক বিঘত হবে না এই জায়গাটা। কিন্তু কি বলেন যে এক হাত পর্যন্ত কাপড়কে ঝুলিয়ে রাখতে বলেছেন। তো এটাই উত্তম যে কাপড়টাকে একটু লম্বা করে বানিয়ে নেবে, কিংবা কাপড় পোশাকটা একটু লম্বা ঢিলাঢাল পোশাক নেবে, তাহলে নিঃসন্দেহে সেই পোশাকটা মাটি ঠেকবে।
মাটি ছুঁবে বা মাটি ঠেকবে, মাটি ঠেকলে বা পা, মাটি ঠেকলে বা মাটি ছুঁলে আপনার পা ঢেকে গেল, আপনার পা ঢেকে গেল, এটা হচ্ছে পদ্ধতি। মোট কথা হচ্ছে যে সালাতের মধ্যে শুধুমাত্র মুখমণ্ডল বাদ দিয়ে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আবৃত করতে হবে, ঢাকতে হবে, এটাই মহিলাদের বিধান। হাজমা আইন আল্লাহ আলম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।